নিশ্চিত রিয়ান পারাগের উইকেট নেওয়ার সুযোগ, কিন্তু টাইগার ফিল্ডারদের গোজামিল অবস্থা হজবরল অবস্থা। আর এমন অবস্থা গোটা ইনিংস জুড়ে বাংলাদেশের বোলারদেরও, যার প্রতিদান দিতে হয়েছে হায়দ্রাবাদে ভারতের রানের পাহাড়ের নিচে চাপা পড়ে। লালগালিচার অভ্যর্থনায় মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বেই আজ মাঠে নেমেছে বাংলাদেশ। রিয়াদের বিদায়ী ম্যাচটা টাইগারদের জন্য নিঃসন্দেহে বাড়তি স্পেশাল। আর এমন স্পেশাল ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্যটা এনে দিয়েছেন তানজিম সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে নিজের করা প্রথম বল সাকিবের, পুল করতে চেয়েছিলেন অভিষেক শর্মা। বল গেল মিড উইকেটে, জায়গা থেকে বেশ কিছুটা পিছিয়ে চমৎকার ক্যাচ নিয়েছেন শেখ মেহেদি। অভিষেককে ফিরতে হয়েছে চার বলে চার রান করে। আর দলীয় 23 রানে প্রথম উইকেট হারালো টিম ইন্ডিয়া। তবে উইকেট পড়ার আগে কিংবা পরে ভারতীয় ব্যাটারদের চাবুক ব্যাট চালানো থামেনি কখনোই। মাত্র 26 বলেই স্কোরবোর্ডে 51 রান তুলে নেন দুই ব্যাটার সঞ্জু স্যামসন আর সূর্যা কুমার যাদব। পাওয়ার প্লের 6 ওভার অর্থাৎ 36 বল শেষে সেই রান গিয়ে দাঁড়ায় 82। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 100 রান পার করতে ভারতের লেগেছে 7 ওভার 1 বল অর্থাৎ মাত্র 43 বল। আর মাত্র 44 বল থেকে স্যামসন সূর্যাও তুলে নেন নিজেদের জুটির 100 রান, এবং 10 ওভার শেষ হতে হতে ভারতের রান গিয়ে দাঁড়ায় 152। দশম ওভারে সঞ্জুর হাতে 5 ছক্কায় ঋষাদ হজম করেছেন 30 রান। মাত্র 40 বল থেকে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে সঞ্জু যখন জিহ্বা বের করে সেলিব্রেট করছেন, ততক্ষণে খেলার বাইরে চলে গেছে বাংলাদেশ। আর সেটা নিশ্চিত করেই সাজঘরে ফিরেছেন স্যামসন। মুস্তাফিজের ডেলিভারিতে ক্যাচ আউট হওয়ার আগে করেছেন 47 বলে 111 রান। কিন্তু তাতে কি, ভারতের রানের গতিতে বাধা আসেনি মোটেও। টাইগার বোলারদের অসহায় আত্মসমর্পণে 14 ওভারেই ভারতের রান পার হয় 200। অর্থাৎ 200 রানের জন্য ভারতীয় ব্যাটাররা খেলেছে কেবলমাত্র 84টা বল। 15তম ওভারে বলে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে ছক্কা হাঁকা দিয়ে গিয়ে ঋষাদের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সূর্যা কুমার যাদব, যাতে করে যেন আরও একটা সেঞ্চুরি হজমের হাত থেকেই বেঁচে গেল বাংলাদেশের বোলাররা। এই ব্যাটার করেছেন 35 বলে 75 রান। তবে কম সময়ের ব্যবধানে এই দুই ব্যাটারের বিদায়েও কোনো প্রভাবই পড়েনি ভারতীয় ব্যাটিং তাণ্ডবে। বরং স্যামসন সূর্যার শোর পরেই যেন শুরু হয় হার্দিক পারাগ শো। ইতোমধ্যেই রানের এভারেস্টে চড়ে বসে ভারত। 17তম ওভারেই দলের রান পার হয় 250, এবং সেই শো চলতে থাকে শেষ অবধি। সব মিলিয়ে ইতিহাস ঘেটে আগে ভাগেই নিশ্চিত বলে দেওয়া যায়, এই ম্যাচ জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না।